ফ্রেন্ডস মিউচুয়াল ট্রান্সফার পোর্টালে অনলাইন আবেদনের সময় যে যে সতর্কতা অবলম্বন করতে হবে তো চলুন সেগুলি দেখে নেওয়া যাক তো ইতিমধ্যেই আপনারা অনেকেই আবেদন করে ফেলেছেন এবং বহু ভুলও করে ফেলেছেন যারা এখনও আবেদন করেননি এই ভিডিওটি অবশ্যই ভালো করে দেখুন তারপর পর ক্লিয়ার হয়ে আপনারা আবেদন করতে থাকুন তাহলে এই ভুলটি আর হবে না কারণ আপনাদের একটি ভুল এই সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে তাই আজকে যে ভুলগুলি আপনাদের বারবার হচ্ছে সেগুলি নিয়ে আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যায় আমার হলো মিউচুয়াল ট্রান্সফার পোর্টালে সাব ডিভিশান অর্থাৎ মিউচুয়াল ট্রান্সফার পোর্টালে সাবডিভিশানে কিন্তু অনেক সমস্যা হচ্ছে অনেকেই বলছেন যে আমরা সাবডিভিশন পাচ্ছি না কিভাবে আবেদন করব তো এই সাবডিভিশান কনফিউশানে বলি সাবডিভিশন বলতে এখানে যা বোঝাচ্ছে সেটি হলো যে এডিআই বা ডিআই অফিসে আপনাদের বিদ্যালয়ের সমস্ত কাজকর্ম হয়ে থাকে অর্থাৎ অ্যাপ্রুভাল থেকে শুরু করে সমস্ত যে কাজকর্ম হয়ে থাকে সেই এডিআই বা ডিআই অফিসে কিন্তু এই যে সাব মানে যে সদর দপ্তর রয়েছে বা যাই রয়েছে সেটা কিন্তু হবে অর্থাৎ আমি যদি সাউথ পরগনা দেখি তাহলে কিন্তু বারিপুর ডিভিশন নেই আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন তো বারিপুর সাবডিভিশান নেই তারা কি তারা আবেদন করতে পারবেন না অবশ্যই পারবেন দেখবেন আপনাদের স্লিপে অথবা এমএস পোর্টালে দেখবেন যে একটা কিন্তু দেওয়া রয়েছে সদর বলে লেখা রয়েছে অর্থাৎ যেই এডিআই অফিসের যে ঠিকানা রয়েছে সদর অর্থাৎ সদর দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন তো আশা করি ডিভিশন কনফিউশন আপনাদের দূর হয়েছে মিউচুয়াল ট্রান্সফার পোর্টালে নর্মাল সেকশান কনফিউশান এটা কিন্তু খুব বড় আকারে আপনাদের সামনে সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো এটি খবরেও প্রকাশিত হয়েছে তো আমি আগে ভালো করে বলে নিই যে আপনারা জানেন যে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এইচ এ সেকশান থেকে এইচের এই এইচ সেকশানে কিন্তু মিউচুয়াল হবে এবং নর্মাল সেকশান থেকে নর্মাল সেকশানে মিউচুয়াল হবে তো এখানে নর্মাল সেকশানে কিন্তু কতগুলি ভাগ রয়েছে সেই ভাগগুলি হল ফাইভ থেকে এইট আবার নাইন থেকে টেন এছাড়া পাস্ট গ্র্যাজুয়েট এই সমস্ত মানে পার্টগুলোকে একসঙ্গে বলা হচ্ছে নর্মাল সেকশান অর্থাৎ ধরুন আপনি যদি পিজি টিচার হন তো আপনার নর্মাল সেকশান মানে সেকেন্ডারি সেকশন হয় আপনি কিন্তু আপার প্রাইমারির সঙ্গে মিউচুয়াল করতে পারবেন আবার আপনি যদি পাস্ট গ্র্যাজুয়েট হন বা নাইন টেন হন আপনি কিন্তু পিজি নর্মাল সেকশনের সঙ্গে অর্থাৎ সেকেন্ডারি সেকশানের সঙ্গে কিন্তু মিউচুয়াল করতে পারবেন অর্থাৎ সে আপনি আপার প্রাইমারি হোক বা নাইন টেন হোক পাস্ট গ্র্যাজুয়েট হোক সেকেন্ডারি সেকশানে সবার সঙ্গে কিন্তু মিউচুয়াল করা যাবে এখানে কোনো অসুবিধা নেই আপনারা তো ভাবছেন যে আমি আপার প্রাইমারি অথবা আমি পিজির সঙ্গে কিভাবে আমার ম্যাচিং আসছে অথচ আমি কিভাবে তাদের সঙ্গে মিউচুয়াল করব। এতে সমস্যা হবে না কোনো সমস্যা নেই কারণ নর্মাল সেকশান এই মধ্যে কিন্তু তিনটি পড়ে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ নর্মাল টু নর্মাল বলা হয়েছে পিউচুয়াল হবে অর্থাৎ এতে কোনো বাধা রইল না মিউচুয়াল ট্রান্সফার পোর্টালে সাবজেক্ট ম্যাচ কনফিউশন এখানে দেখবেন অনেকে কিন্তু বলেছেন যে আমার সাবজেক্ট ফিজিক্স আমার বায়োসায়েন্সের সঙ্গে ম্যাচ করছে এটা কিন্তু হয়তো ভুলবশত এসে যেতে পারে সাবজেক্ট কিন্তু এক হতেই হবে আপনার যদি জিওগ্রাফি হয় তো অব জিওগ্রাফির সঙ্গে করতে পারবেন আপনার যদি ফিজিক্স হয় তো ফিজিক্সের সঙ্গে করতে পারবেন ফিজিক্সের সঙ্গে অন্য কোনো সাবজেক্টে কিন্তু নয় এটাকে আপনাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে সাবজেক্ট কিন্তু ম্যাচ করা চাই মিউচুয়াল ট্রান্সফারের সাবজেক্ট ম্যাচ করা চাই যদি ভুল এসে থাকে সেটা কিন্তু ওয়েবসাইটের কিছু ফল্ট রয়ে গেছে সেই জন্য তো এটা আপনারা অবশ্যই কখনও কিন্তু এটা আপনারা টিচার মানে ইউনিক কোড অবশ্যই কখনও মারবেন না মিউচুয়াল করবেন না তাদের সঙ্গে পরে কিন্তু সমস্যায় পড়তে পারেন মিউচুয়াল ট্রান্সফার পোর্টালে পে স্কেল ফ্যাক্টর কনফিউশান এখানে দেখুন আমি আগেই বলেছি যে পিজির সঙ্গে পাশের কিন্তু মিউচুয়াল হবে আবার পিজির সঙ্গে আপার প্রাইমারি মিউচুয়াল হবে এখন আপনারা ভাবতেই পারেন আমি পিজি টিচার আমি যদি আপার প্রাইমারির সঙ্গে মিউচুয়াল ট্রান্সফার নিই তাহলে আমার কি আপার প্রাইমারি স্কেল ড্র করতে হবে কখনোই নয় এখানে স্কেল কোনো ফ্যাক্টর নয় আগে যেটা ছিল এখানে কিন্তু কোনো স্কেল ফ্যাক্টর নয় আপনি যে স্কেলে আপনি এখন বর্তমান সার্ভিস করছেন এবং মিউচুয়ালের পরে সেই স্কেল শুরু হবে আপনার এখানে কিন্তু অন্য কোন স্কেল অ্যাড হবে না বা আপনি মাইনে কম পাবেন না বা আপনি কখনো বেশিও পাবেন না ঠিক আছে যেটা আপনি ড্র করতেন সেটাই মিউচুয়াল ট্রান্সফার পোর্টালে বলা হচ্ছে যে মোবাইল নম্বর ও ইমেল আপডেট তো ইমেল আপডেট এবং মোবাইল নম্বর এটা নিয়ে বহুজন প্রশ্ন করেছেন আমি বারবার বলেছি এটা কিন্তু একমাত্র করতে পারেন এইচও আই লগ ইন দিয়ে ঠিক আছে অর্থাৎ এমকে বলুন তিনি যেন আপনার মোবাইল নম্বর আর ইমেল আইডিটি অবশ্যই আপডেট করে দেন তাহলে আপনি কিন্তু খুব সহজেই লগ ইন করতে পারবেন এবং ওটিপিও পাবেন যদি অনেকের ইমেল আইডি দেওয়া রয়েছে অথচ ওটিপি আসছে না তাদেরকে আবারও বলছি আপনারা ইমেল আইডিটি অবশ্যই আপডেট করুন হয়তো দীর্ঘদিন ব্যবহার করেননি তার জন্য এরকম সমস্যা হচ্ছে তো অবশ্যই আপডেট করুন আর এগুলি একমাত্র আপডেট করা যাবে আই এস পোর্টালে এইচ ও আই লগ ইংয়ের দ্বারা মিউচুয়াল ট্রান্সফার পোর্টালে মিউচুয়াল রিকোয়েস্ট অ্যান্ড রিজেক্ট এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ধরুন আপনি অল ডাটা সাবমিট করার পরে ম্যাচিং আপনার এসেছে তো আপনি যাকে তাকে তখন তখন ইয়ে রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন না ঠিক আছে বা যখন আপনাকে পাঠালে আপনি অ্যাকসেপ্টও করবেন না প্রথমে আপনাদের আগেই বলছি ভালো করে আপনারা জেনে নিন ফোন নম্বর রয়েছে ফোন করে অবশ্যই জানুন যে তিনি আগে কোনো মিউচুয়াল ট্রান্সফার পেয়েছেন কিনা বা অন্য কোনো ট্রান্সফার নিয়েছেন কি না অথবা দেখুন যারা যাদের এখনও বছর পূর্ণ হয়নি অর্থাৎ কনফার্মেশান হয়নি তারা কিন্তু আপনার সঙ্গে ম্যাচ করে গেছে তাই বলে আপনারা যেন এই মিউচুয়ালের জন্য দুজনে আবেদন করে দেবেন না তাহলে দেখবেন ঠিক এসএসসিতে গিয়ে আপনাদের আটকে যাবে তখন কিন্তু প্রচুর কষ্ট হবে তো আগেই বলছি আপনারা ভালো করে খোঁজ নিন তা সার্ভিস কনফার্ম হয়েছে কি না অর্থাৎ পারমানেন্ট টিচার মানে বুঝতেই হবে আপনাকে সার্ভিস কনফার্মেশন হয়েছে কি না সেটা অবশ্যই জানাতে হবে সেটা আপনারা অবশ্যই জানবেন অর্থাৎ অনেকে দেখবেন অ্যাডিশনাল পোস্ট রয়েছে তাদের রিটেনশান হয়নি তারা কিন্তু আবেদন করতে মানে মিউচুয়ালের ফাইনাল আবেদন করতে পারবেন না এমনি প্রোপোজালে তারা অ্যাড দিয়ে রাখতে পারেন আবার অনেকে দেখবেন যে পারমানেন্ট পোস্ট অথচ কনফার্ম হয়নি তার মানে পারমানেন্ট অত তাহলে তারাও কিন্তু আবেদন করতে পারবেন না তাই জন্য বলছি যে অবশ্যই ভালো করে রিকোয়েস্ট এবং রিজেক্ট করার আগে আপনি আপনি আগে ভালোভাবে খোঁজ নিন মোবাইল নম্বরে কথা বলুন ঠিক আছে তারপরে আপনারা কিন্তু রাজি হন টিচার ইউনিক কোড পুট করতে টিচার ট্রান্সফার পোর্টালে সেকেন্ড টাইম ট্রান্সফার পসিবল না সেকেন্ড টাইম ট্রান্সফার পসিবল নয় অর্থাৎ যিনি একবার ট্রান্সফার নিয়ে নিয়েছেন যে কোনো ট্রান্সফার হোক তিনি স্পেশাল নিয়েছেন বা মিউচুয়াল নিয়েছেন বা জেনারেল নিয়েছেন তিনি কিন্তু আর এই ট্রান্সফারে আবেদন করতে পারবেন না অনেকেই ভাবছেন যে আমি একবার মিউচুয়াল নিয়েছি একবার জেনারেল নিতে পারবো এটা কিন্তু কখনোই সম্ভব নয় নতুন যে রুলস সেই রুলস অনুযায়ী বলা হয়েছে যে হোল সার্ভিস লাইফ একবার মাত্র আপনি ট্রান্সফার পাবেন যে কোনো ট্রান্সফার আপনি একবারই পাবেন ঠিক আছে যদি আপনি মিউচুয়াল নিয়ে ফেলেছেন তার মানে আর কোনো ট্রান্সফারে আপনি আবেদন করতে পারবেন না তো এই অযোধ্যা কেউ ট্রান্সফার নেওয়ার পরেও যেন কেউ আবেদন করবেন না সেটা কিন্তু আপনাদেরই ফল্ট হবে ঠিক আছে মিউচুয়াল ট্রান্সফার পোর্টালে বলা হচ্ছে যে ফাইনালাইজড হয়ে গেছে কারেকশান পসিবল তো যদি ফাইনালাইজড হয়ে থাকে কারেকশান কিন্তু এখন করা যাবে না কারণ পরিষ্কার বলে দেওয়া যাচ্ছে যে হয়েছে যে একবার ফাইনালাইজড হওয়ার পরে এডিট করা যাবে না হ্যাঁ যদি পরবর্তীকালে এডিট করার অপশান দেয় আই এস সাইট তো তখন আপনি করতে পারবেন কিন্তু আগে থেকে এই ভুল করবেন না তাড়াহুড়ো করে আপনারা ভুল করে ফেলছেন এখন ভুল করতে যাবেন না আপনারা ধীরে সুস্থে খুব তাড়া তাড়াতাড়ি না করে এই সমস্ত ডেটা পুট করুন এবং আগে প্রিভিউ দেখে নিন তারপরে ফাইনালাইজ করুন যাতে এই ভুলটা না হয় কন্ট্রাক্ট মিউচুয়াল যে ম্যানেজমেন্ট তো এদের হেল্প পেতে গেলে কী করতে হবে তো নিচে যে নম্বরটা দেওয়া রয়েছে একটা ওয়েবসাইট দেওয়া রয়েছে ইমেল সরি ইমেল দেওয়া রয়েছে আর এবং একটা ফোন নম্বর দেওয়া রয়েছে যদি কোনো সমস্যা আপনারা বোধ করেন তো অবশ্যই টেকনিক্যাল ফল্টের জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং আপনাদের প্রশ্নগুলি তারা করতে পারেন যদি আপনাদের উত্তর যদি পেয়ে যান তো সেই জন্য এই নম্বরগুলি দেওয়া রয়েছে যাবে তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পে আসবে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন খুব ভালো থাকবেন